হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকেও কিন্তু তোমাদের জন্য আবার একটা নতুন জব আপডেটের খবর নিয়ে চলে এসেছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার তরফ থেকে কিন্তু অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নর্থ চব্বিশ পরগনা তার রেসপেক্টে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত করে দিচ্ছে। তোমাদের এখানে বলে রাখি, এখানে কিন্তু সরাসরি তোমাদেরকে যে স্বাস্থ্যসাথী সেল আছে তার রেসপেক্টে কিন্তু তোমাদের যে নোটিফিকেশানটা আছে সেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে। তোমাদের এখানে বলে রাখি, বিকেল পাঁচটা অবধি কিন্তু 10/6/2022 রেসপেক্টে কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা কিন্তু তোমাদেরকে অফিসিয়ালভাবে ফিল আপ করতে হবে, এবং তার সাথে তোমাদের এখানে বলে রাখি বিস্তারিতভাবে কিন্তু আজকে এই ভিডিওতে কথা বলবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে যদি পোস্টের রেসপেক্টে কথা বলি, যেটা কিন্তু ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হসপিটাল তার রেসপেক্টে বেরিয়েছে, নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু এখানে একটা আছে। এখানে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে সেটা কিন্তু পোস্ট গ্রাজুয়েট হতে হবে, এবং তার সাথে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে, যেটা কিন্তু হোটেল ম্যানেজমেন্ট অথবা PGDHM তার রেসপেক্টে কিন্তু হতে হবে। এখানে যে ডিজারেবল কোয়ালিফিকেশন বলেছে, তোমাদের মধ্যে যাদের যাদের ডিপ্লোমা সার্টিফিকেট আছে, অ্যাপ্লিকেশন অথবা সার্টিফিকেট এবং কম্পিউটারের রেসপেক্টে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ সিম্পলি কম্পিউটারের একটা সার্টিফিকেট চেয়েছে। এখানে যে স্যালারি বলেছে সেটা কিন্তু 28,662 টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারিটা দেবে, এবং এখানে যে সিলেকশন ক্রাইটেরিয়া থাকছে সেটা কি থাকছে না, রিটেন এক্সামিনেশন থাকছে যেটা কিন্তু 75 মার্ক্সের রেসপেক্টে হবে, তারপরে কিন্তু কম্পিউটার টেস্ট থাকছে যেটা কিন্তু 20 মার্ক্সের রেসপেক্ট হবে, এবং তারপরে কিন্তু ইন্টারভিউ থাকছে যেটা কিন্তু 5 মার্ক্সের রেসপেক্ট হবে। সব মিলে কিন্তু 100 মার্ক্স কিন্তু এখানে থাকছে, এবং এটাই কিন্তু সিলেকশন ক্রাইটেরিয়া আছে। প্রথমে কিন্তু রিটেন টেস্ট হবে, তারপরে কিন্তু এখানে কম্পিউটার টেস্ট হবে, এবং তারপরে কিন্তু এখানে যে পার্টিকুলার 5 মার্ক্স আছে সেটা কিন্তু ইন্টারভিউ রেসপেক্ট হবে। এখানে যে এজ লিমিট বলেছে সেটা কিন্তু 40 বছর অবধি কিন্তু এখানে এজ লিমিট বলে দিচ্ছে, অর্থাৎ 18 থেকে 40 বছর অবধি এখানে এজ লিমিট থাকছে, যেটা কিন্তু 25/5/2022 ভিত্তিতে হবে। এই হয়ে গেল কমপ্লিট যে নিয়ম অফ দ্য পোস্ট আছে, এবং তার রেসপেক্টে কোয়ালিফিকেশান, এজ লিমিট এবং স্যালারি সিলেকশন ক্রাইটেরিয়া। তো তোমাদের এখানে বলে রাখি, এখানে যে অফিসিয়াল অ্যাড্রেস সেটা দেখতে পাচ্ছ, এর রেসপেক্টে কিন্তু তোমাদেরকে যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মেটটা আছে সেটা কিন্তু প্রিন্ট করে ফিল আপ করতে হবে, তারপরে কিন্তু এই অ্যাড্রেসটার রেসপেক্টে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। 12টা থেকে 5টার ভেতরে কিন্তু তোমাদের এখানে পাঠানো যেতে পারে, এবং যে লাস্ট ডেট আছে সেটা কিন্তু 10 তারিখ থাকছে, যেটা একটু আগেও বললাম। তোমাদের এখানে বলে রাখি, যখন অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করবে তার সাথে কিন্তু এই যে পার্টিকুলার টেস্টিমোনিয়ালসগুলো দেখছো এগুলো কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে। লাস্ট ডেট বিকেল 5টা অবধি আসছে, 10/6/2022 কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে, বারবার করে বলে দিচ্ছে। এবং তার সাথে যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা আছে সেটা কোথায় পাবে না, তোমরা যদি ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা আছে সেটা কিন্তু দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদেরকে ছবি পাস করতে হবে, এবং তার সাথে সাথে তোমাদের নেম দিতে হবে, জেন্ডার দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে, ডিওবি দিতে হবে, এজ লিমিট দিতে হবে, ন্যাশনালিটি দিতে হবে, এই যে অ্যাড্রেস পার্টটা আছে এটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে, ইমেল আইডি দিতে হবে, তার সাথে কোয়ালিফিকেশানগুলো তোমাদের যেরকম যেরকম আছে সেইভাবে কিন্তু ফিল আপ করবে, এবং তার সাথে তোমাদের এখানে বলে রাখি ডিক্লারেশন দিতে হবে, প্লেস দিতে হবে, ডেট দিতে হবে, সিগনেচার করতে হবে, এবং এই যে পার্টিকুলার ফর্মটা আছে এখানে কিন্তু এন্ড হয়ে যাচ্ছে। এই ফর্মটাকে ফিল আপ করে তারপরে কিন্তু টেস্টিমোনিয়ালসগুলো অ্যাড করবে, করে যে অফিসিয়াল অ্যাড্রেসটা তোমাদেরকে দেখালাম, আরেকবার করে তোমাদেরকে এখানে বলে দিই, অফিসিয়াল যে অ্যাড্রেসটা এখানে আছে সেটা কিন্তু এই যে অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসের রেসপেক্টে কিন্তু তোমাদেরকে 12টা থেকে 5টার ভিতরে কিন্তু 10 তারিখের ভিতরে কিন্তু তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে বলে রাখি, পুরো ফর্ম ফিল আপের জন্য কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, অর্থাৎ তোমরা কিন্তু এখানে নো অ্যাপ্লিকেশন ফিসের রেসপেক্টে কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে পারছো। তো বন্ধুরা, তোমাদের এখানে বলে রাখি, RSBY স্বাস্থ্যসাথী সেল তার তরফ থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত করেছে, এখানে কিন্তু 10 তারিখের ভিতরে ফর্মটাকে ফিল আপ করতে হবে, এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের মধ্যে যারা যারা পোস্ট গ্রাজুয়েট আছো ডিপ্লোমা তার রেসপেক্টে হোটেল ম্যানেজমেন্ট অথবা PGDHM তার রেসপেক্টে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া কিন্তু অন্য কোনো রকমের এখানে কোয়ালিফিকেশান লাগছে না, শুধুমাত্র কম্পিউটার সার্টিফিকেট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো কমপ্লিট ডিটেলসে তোমাদের সাথে আজকে এই ভিডিওতে কথা বললাম, তোমরা ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু যাবতীয় লিঙ্ক তোমরা পেয়ে যাবে, অফলাইনের মাধ্যমে কিন্তু ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করো। আজকের ভিডিওটা এতদূর রাখছি, দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।